হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টরন্টোর বাংলা টাউনে অবস্থিত বাইতুল আমান মসজিদের সামনে। এটি প্রতিষ্ঠিত হয়েছে 2008 সালে। প্রতিষ্ঠার পর থেকে কমিউনিটির বিভিন্ন ইভেন্টে এই মসজিদের অবদান চোখে পড়ার মতো। তো এই মসজিদের এই পার্কিং লটে গত পরশুদিন ঘটে গেছে খুবই দুঃখজনক একটি ঘটনা। বাংলাদেশি কমিউনিটির একজন বর্ষীয়ান ব্যক্তি আক্রমণের শিকার হয়েছে এরই পার্কিং লটে। বাংলা টাউনের খুব কাছে হওয়ার কারণে এই মসজিদটি বাঙালিদের দ্বারাই পরিচালিত এবং কোরআন শিখতে আসা এবং নামাজ পড়তে আসা মানুষদের মধ্যে প্রায় 80% মানুষই বাংলাদেশি কমিউনিটির অন্তর্ভুক্ত। এমনকি ম্যানেজমেন্ট কমিটিতেও বাঙালিরাই দায়িত্ব পালন করছে। বন্ধুরা, কী ঘটেছিল সেদিন এই মসজিদের পার্কিং লটে? বন্ধুরা দেখুন, ভিকটিম এগিয়ে যাচ্ছে তার গাড়ির দিকে। হামলাকারীরা তাকে অনুসরণ করছে। খুব দ্রুত ওনাকে আহত করে তারা অপেক্ষারত গাড়িতে করে পালিয়ে যায়। আহত ব্যক্তিটি বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত নাম মাহবুবুল আলম চৌধুরী। তিনি 67 বছর বয়স্ক এবং চট্টগ্রামের মানুষ। আক্রমণের পরপর স্থানীয়রা তাকে উদ্ধার করেন। প্যারামেডিক এসে তাকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন বাসায় অবস্থান করছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। এই ঘটনার পর কমিউনিটিতে বেশ ক্ষোভ বিরাজ করছে। গত 5 বছরে টরন্টোতে অপরাধের হার একটু বেড়ে গিয়েছে, এটি তার একটি উদাহরণ। স্থানীয় পত্রপত্রিকা এবং নিউজ চ্যানেলের খবরে দেখা যাচ্ছে পুলিশ এর তদন্ত করছে। কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশন এই বর্বরোচিত ঘটনার প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেছে। আমরা চাই এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক এবং অপরাধীর বিচার হোক। নর্থ আমেরিকাতে টরন্টোকে একটি নিরাপদ শহর হিসেবেই গণ্য করা হয়, কিন্তু এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে আসলেই ভাবিয়ে তোলে। আমরা চাই প্রতিটি কমিউনিটির প্রত্যেকটি মানুষ সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। আপনারা সবাই ভিকটিমের আরোগ্য কামনায় প্রার্থনা করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কানাডা জয় এখন ফেসবুকেও অ্যাভেলেবেল আছে। ধন্যবাদ সবাইকে।